আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে আসলে দীর্ঘদিন যদি আপনার পুকুরে পিএইচের যে ব্যালেন্স, সেই পিএইচের ব্যালেন্স যদি ঠিক না থাকে তাহলে কী সমস্যা আসলে তৈরি হয়, অর্থাৎ পিএইচের তারতম্য চিংড়ির কী ক্ষতি করছে, এই বিষয় নিয়ে আজকের ভিডিও। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে পাবো। চলুন শুরু করি। আজকের ভিডিওটি হচ্ছে অত্যন্ত রিসেন্ট একটি রিসার্চ থেকে আপনাদের সাথে তুলে ধরবো, হাইনান ইউনিভার্সিটি চায়নার একটা হচ্ছে গবেষণা। তারা বলছেন যে আসলে যে পিএইচের যে তারতম্য সেটা চিংড়ির কী ক্ষতি করছে সেই বিষয়টা নিয়ে আসলে তারা একটা ক্ল্যারিফাই করেছেন, সেটা নিয়ে আমরা আসলে টোটাল ডিসকাশনটা এই বিষয়টা নিয়ে হবে। তো পিএইচটা হচ্ছে আমরা কি, পিএইচ আমরা জানি যে হচ্ছে এটা একটা হলো তরল, যে কোনো মানে জলীয় বা তরল দ্রবণে হচ্ছে অ্যাসিডিটির পরিমাপক, মানে কতটা সেটা অ্যাসিডিট মানে অ্যাসিডিক কি না পানিটা, এটার পরিমাপক মানে বিষয়টা হচ্ছে পিএইচ, সাধারণভাবে আমরা তাই বুঝি। তো এই পিএইচ যখন আপনার পুকুরে উঠা নামা থাকবে, তারতম্য থাকবে, কম বেশি থাকবে, এইটা চিংড়ি চাষের ক্ষেত্রে একটা বিশাল বড় সমস্যার কারণ হয়ে দেখাতে পারে। সেটার মধ্যে প্রথম যে বিষয়টা ছিল ওয়েট গেইন, অর্থাৎ আপনার চিংড়ির যে ওজন আসার কথা ছিল সেই ওজন না আসার পেছনে অন্যতম কারণ হচ্ছে এই পিএইচের ওঠানামা। কেমন কিভাবে হচ্ছে সেটা আপনাদের একটু ব্যাখ্যা করি। সেটা হলো যে হেপাটোপ্যাংক্রিয়াস এবং হচ্ছে ইন্টেস্টাইন চিংড়ির ডাইজেশন বা হজম প্রক্রিয়া সাহায্য করে দুটা অঙ্গ আছে ভেতরের, যে ডাইজেস্টিভ মানে অর্গান বলা হতে পারে, সেটা হলো যে হেপাটোপ্যাংক্রিয়াস এবং হচ্ছে ইন্টেস্টাইন, এই দুইটা হচ্ছে অর্গান থাকে চিংড়িতে, মানে অঙ্গ থাকে, যে দুইটা হচ্ছে আপনার ডাইজেশনে একটা বিশাল ভূমিকা পালন করে। এখন যখন উচ্চ পিএইচ হয়, যখন পিএইচের মানটা একটু বেশি থাকে বা পিএইচের মানটা যখন হচ্ছে লোয়ার লেভেলে চলে আসে, ডিজার লেভেলের মানে থাকা অবস্থার বাইরে, অর্থাৎ আমি যেটা চাইছি সেই পিএইচের দেখা হলো বাইরে থাকছে, যখন চলে যাচ্ছে হয় বেশি থাকছে অথবা কম থাকছে, তখন কী হচ্ছে এই হেপাটোপ্যাংক্রিয়াস এবং ইন্টেস্টাইন এদের হচ্ছে মানে উচ্চ মানে পিএইচ যখন থাকছে তখন তারা হচ্ছে ফাংশন, অর্থাৎ ফাংশন ঠিক থাকছে না, তারা ঠিকমতো কাজ করতে পারছে না, ফলে আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন তাকে এই নিউট্রিয়েন্টটা হচ্ছে সে অ্যাবজর্ব করতে পারছে না, সে বের করে দিচ্ছে মানে তার ফিকাল ম্যাটার দিয়ে বের করে দিচ্ছে, অথবা সেটা হচ্ছে একেবারে আন মানে আনইউটিলাইজ হিসেবে থেকে যাচ্ছে তার দেহের মধ্যে, যার ফলে এটা আপনি কাঙ্ক্ষিত আপনার কখনোই গ্রোথ আসবে না যদি পিএইচের এই ভ্যারিয়েশনটা আপনার পুকুরে থাকে। তাহলে সেটা চাষকৃত পুকুরও হতে পারে, কিংবা আপনি যদি বায়োফ্লগের কথা বলেন বা ইন্টেন্সিভ যে অতি নিবিড় পদ্ধতি চাষের কথা বলছি সেখানেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে, এবং এটা মানে একদম পরীক্ষালব্ধ ফলাফল। এরপরে যে বিষয়টা সেটা হলো যে ডাইভার্সিটি অফ মাইক্রোবায়োটা, ডাইভার্সিটি অফ মাইক্রোবায়োটা বলতে এরকম বোঝাচ্ছি যে তার পেটের মধ্যে যে প্রোবায়োটিকের একটা কম্বিনেশন ছিল যেগুলো হচ্ছে হজমে সাহায্য করে থাকে, বিভিন্ন ধরনের উপকারী ব্যাকটেরিয়া, ল্যাকটোব্যাসিলাস, ব্যাসিলাস রূপে যে ইন্টেস্টাইনে তার যে ব্যাকটেরিয়া থাকে এটা হচ্ছে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় বলতে এই ধরনের বিষয়গুলো, যে আপনার ইন্টেস্টাইনের যে ওয়াল আছে তার যে হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্টের যে ওয়াল, অর্থাৎ যে মানে প্রাচীর আছে, এই প্রাচীরে হচ্ছে এই ব্যাকটেরিয়াগুলো থেকে যেটা করে সেটা হলো মানে উপকারী ব্যাকটেরিয়াগুলো ডাইজেশনে সাহায্য করে, অ্যাবজর্পশনে সাহায্য করে। তো এই উপকারী ব্যাকটেরিয়াগুলো হচ্ছে থাকতে পারে না, কারণটা হচ্ছে তার ইন্টেস্টাইনের যে ওয়াল আছে সেই ওয়ালে যে টিস্যুগুলো সেগুলো পচন হওয়া শুরু করে যখন এই 6.5 নিচে যখন আপনার পিএইচ চলে আসে, কিংবা যখন 9 উপর যখন আপনার পিএইচ চলে যায় তখন এই টিস্যুগুলো ড্যামেজ হওয়া শুরু করে, তার যে ইন্টেস্টাইনের যে ওয়ালগুলো সেগুলো ড্যামেজ হওয়া শুরু করে, ফলে মাইক্রোবায়োটা তার মানে পেটের মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো ছিল সেগুলো হচ্ছে ব্যালেন্স থাকে না। ফলাফল কী হচ্ছে যে গুড ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যাচ্ছে এবং সেখানে হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়া বা খারাপ ব্যাকটেরিয়াগুলো তার মধ্যে হচ্ছে চলে যাচ্ছে। এরপরে যে পয়েন্ট সেটা হলো কি, ইমিউনিটি ধ্বংস। দেখুন ইমিউনিটি কীভাবে ধ্বংস হচ্ছে, যখন আপনার গুড বা ব্যাড ব্যাকটেরিয়া আপনার হচ্ছে গুড ব্যাকটেরিয়া সরে যাচ্ছে এবং ব্যাড ব্যাকটেরিয়াগুলো ঢুকে যাচ্ছে তার ইন্টেস্টাইনের মধ্যে, তখন কী হচ্ছে বিভিন্ন ধরনের এন্টারাইটিস, বিভিন্ন ধরনের হচ্ছে যে ভিব্রিও, তার লোডগুলো বেড়ে যাচ্ছে তার ইন্টেস্টাইন তার দেহের মধ্যে। ফলাফল কী হচ্ছে, আপনি তাকে যতই খাবার দেন না কেন সে খাবার তো ডাইজেস্ট করতে পারবেই না, উল্টো দেখা যাচ্ছে হলো তার প্রোটিন ডাইজেশন এবং কার্বোহাইড্রেট যে ডাইজেশনের যে মানে প্রক্রিয়া ছিল সেটা টোটালি ধ্বংস হয়ে যায়। ফলাফল আপনার কখনোই ওয়েট গেইন আপনার হবে না, অর্থাৎ চিংড়ির হচ্ছে টোটালি হলো এই ডাইজেশন ক্ষমতা থাকে না, স্পেশালি প্রোটিন এবং কার্বোহাইড্রেট ডাইজেশন থাকে না এই পিএইচের তারতম্য থাকলে। এটা যদি দীর্ঘদিন থাকে বুঝতেই পারছেন চিংড়ি মারা যাবে, প্লাস হচ্ছে যেটা ঘটনা ঘটবে সেটা হলো যে আপনি কখনোই কাঙ্ক্ষিত মাত্রার উৎপাদন পাবেন না,
দুর্বল চিনি পাবেন এবং হচ্ছে বছর শেষে আপনার উৎপাদন ভালো হবে না। সো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে, বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাদের কাছে যাদের কাছে এগুলো তারা উপকৃত হবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।